শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজি রূপ ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে বেলা 10টা। তো প্রতিদিনের মতোই মিস্ত্রি কাকারা যে যার মতো কাজে চলে এসেছিলেন, আমরাও আমাদের কাজকর্মে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো যাই হোক, ভাবলাম চলো কন্টিনিউ আবারও একটু ব্লগটা স্টার্ট করে দিই। তো যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ বাড়ির কাজ কিন্তু আমাদের অনেকটাই হয়ে এসেছে। তো আজকে সিঁড়ির যে ল্যান্ডিং, তারপরে ধাপগুলো করা হয়, সেই কাজগুলোই করছেন। আর এদিকে দেখো, নীলটন ঢালাইয়ের ওপরে যে ছাদের জন্য যে গাঁথনিটা করা হয় 10 ইঞ্চির, সেটাও কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে, আর অল্প একটু বাকি আছে দুই দিকে। তো সেটা হয়ে গেলেই তারপরেই ছাদ ঢালাইয়ের প্রস্তুতি নেওয়া হবে। তো যাই হোক, চলো দেখতে থাকো সারাদিনের ব্লগটা, আশা করছি খুব ভালো লাগবে। কয়েকদিন আগে থেকে এত পরিমাণে অঢাল বৃষ্টি দিল যে বারান্দাটা আমার মনে হচ্ছিল যেন ভেসেই যাবে জলে। আর এর মধ্যেই আবার দুদিন ধরে এত পরিমাণে গরম দিয়েছে, মানে ওই রান্নার ওই জায়গাটা একেবারে বসা যাচ্ছে না, দম আটকে আসছে আমার। তার মধ্যে শরীরের অবস্থাও সেরকম ভালো নয়, তোমাদেরকে তো আগেই আমি জানিয়েছিলাম। তো যদিও ভিডিওটা আমার কয়েকদিন আগেকার, যার জন্যেই সব কিছু আমি এখন আস্তে আস্তে আপলোড দিচ্ছি। তো এদিকে দেখো, ঘরের মধ্যেই ফ্যান চালিয়ে এই ছোট চৌকিটার উপরে বসে আমি এখন তরকারি পাতিগুলো কেটে নিচ্ছি, কারণ গরমে ওখানে আর বসে থাকা যাচ্ছে না। তো যাই হোক, সবজিপাতি সব কিছু কেটে নিয়ে এদিকে মিস্ত্রি কাকাদের জন্য চা বসিয়ে দিয়েছিলাম। তো ভাত আমার অলরেডি হয়ে গেছে, আমি ভাতটা গ্যাসে বসিয়ে দিয়ে ঘরে সবজিপাতিগুলো কাটাকুটি করছিলাম। তো এই যে আমার চা বিস্কুট একদম রেডি, তো এটা ওনাদেরকে দিয়ে দেব। এই জিনিসটা আশা করছি তোমরা চিনতেই পারছো। হ্যাঁ, আজ বহুদিন পর পিকলুর বাবা মাগুর মাছ পেয়েছে, একদম টাটকা দেশি মাগুর মাছ। তো যাই হোক, মাছে মাছটা খুব বেশি বড় ছিল না, তো সেই কারণেই পিসগুলো এরকম একটু ছোট ছোট হয়েছে। আর মাছটার মধ্যে দেখো ডিমও রয়েছে। এখন যেহেতু বর্ষার সময়, প্রত্যেকটা মাছের মধ্যেই কিন্তু ডিমটা থাকে। তো যাই হোক, তরকারিপাতি তো আমি একবারেই কেটে কুটে নিয়েই বসেছি, এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। ভাজার পরে যেন পিসগুলো আরও বেশি পরিমাণে ছোট ছোট হয়ে গেল। ওদিকে আলুও ভাজা হয়ে গেছিলো, দিয়ে এদিকে দেখো ভালো করে পেঁয়াজ টমেটো শিলে বাটা মশলা দিয়ে সুন্দর করে মানে তরকারিটা কষিয়ে নিচ্ছি। এত পছন্দের মাছ বলে কথা, এই মাছটা বাড়িতে কিন্তু সবাই আমাদের খেতে পছন্দ করে। তো তার সাথে সাথে আমি আমার পছন্দের জিনিসটাও রান্না করব আজকে, সেটা হচ্ছে পাকা পটলের বাটা। পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা দিয়ে উফ, জাস্ট জমে যাবে খাওয়া দাওয়াটা। তো এই যে দেখো, আমার রান্না একদম কমপ্লিট। কি সুন্দর গাঢ় গাঢ় করে একদম মাংসের মতো করে মাগুর মাছ, তার সাথে করেছিলাম আর একটা জিনিস, সেটা হচ্ছে লাউ ঘণ্ট। তো লাউ ঘণ্টটা একটু তেলটা বেশি পড়ে গেছে, মানে লাউটা অনেকগুলো ছিল তো আমি আর বুঝতে পারিনি, পরে দেখছি গলে গেছে। আর এইদিকে হয়েছে পাকা পটলের বাটা আর ভাত। তো পিকলুর বাবা আগে খেয়ে চলে গেছে, যার জন্য ভাতটা ওরম কাটা দেখাচ্ছে। তো রান্না হতে হতেই, মানে যখন আমি পটলটা ভাটছিলাম তখনই ও খেতে চলে এসেছিল, তো সেই কারণে ওকে আগে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে রান্নাঘরের ওই জায়গাটা গোছগাছ করে নিয়ে মা বেটা আবার স্নান টান করে এখন খেতে বসেছিলাম। তো পিকলুকে খাওয়াতে খাওয়াতে আমিও খেয়ে নিই, মানে আমরা মা বেটা এখনও এক থালাতেই ভাত খাই। ও তো এখনও যেহেতু নিজে হাতে খেতে পারে না, তো ওর জন্যে আবার এক্সট্রা করে থালা নাও, আবার আমার জন্যে, এতে করে বাসনটাও বেশি হয়ে যায়। আর একবারে নিয়ে নিলে সময়টাও বেঁচে যায়, একসঙ্গে খেয়ে নিই। তো যাই হোক, পিকলু এখন আমার অনেকটাই মানে কি বলতো বুঝতে শিখেছে, আমার অনেক কাজে হেল্প করে দেয়। এই যেমন ধরো, আমি যদি জল খেতে চাই জল এনে দেবে, তারপরে বাসন কোসন মাজলে যদি বলি এই বাসনগুলো নিয়ে গিয়ে ভেতরে রেখে আসো পাপা, রেখে আসবে। তো বেশ ভালো লাগে আমার এই কাজগুলো। তো যাই হোক, চলো বেশ শান্তি মনে আজকে খেলাম, খাওয়া দাওয়া করে এবার একটু রেস্ট নেব, কারণ শরীরটা আমার খুব একটা ভালো নেই। তরকারি টরকারি দিয়ে ভাতটা খেতেও পারছি না, মানে মুখের স্বাদটা সব চলে গেছে। তো যার কারণেই এই পাকা পটলের বাটাটা দিয়ে আজকে একটু শান্তি মনে ভাতটা খেলাম।
বাজে এখন প্রায় দুপুর তিনটে কি সাড়ে তিনটে মতো হবে। দুপুরবেলায় টানা ঘুম দিয়ে দিয়েছিলাম, ঘুমটা যদিও আমার সম্পূর্ণ হয়নি পিকলুর কারণে, ও কাঁচা ঘুমে উঠে গেছে, উঠেছে উঠেছে আমাকেও তুলেছে। তো যাই হোক, গেট ফেট যেহেতু এখন চারিদিকে খোলা, কখন উঠে ফুস করে খেলতে পালিয়ে যাবে আমি আর খুঁজে পাবো না। আর দুপুরবেলায় না ওকে খুব একটা রাস্তার দিকে যেতে দিই না। আমাদের এই গ্রামের রাস্তাটায় এখন গাড়ি ঘোড়াও প্রচুর পরিমাণে হয়েছে, ঘন ঘন বাইক, আর সেই বাইক চালনগুলো দেখলে কি বলবে, একদম মানে উড়াধুরা সাঁ করে বেরিয়ে গেলেই হলো, দেখবে না যে সাইডে বাচ্চা কাচ্চা আছে বা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, এই জিনিসটা তাদের মধ্যে নেই খুব। তো যার কারণে আমারও বেশ একটা ভয় হয়। তার মধ্যে গ্রামের মধ্যে বেশ কয়েকটা দুর্ঘটনা ঘটে গেছে রিসেন্টলি, তো সেই কারণেই ওকে সাবধানে সাবধানে চোখে চোখে রাখি। তো যাই হোক, চলো সেসব কথা বাদ দাও, এদিকে দেখো আমাদের পেয়ারা গাছটাই কিন্তু এবছর ঝেঁকে পেয়ারা ধরেছে। তো বেশ কয়েকদিন ধরে ভাবছি পারবো পারবো, কিন্তু সময় হয়ে উঠছে না। আর তার মধ্যে এই বৃষ্টির কারণে এই জায়গাটা একদম কাদা প্যাচপ্যাচে হয়ে গেছিলো, ওই ভিত খোড়ার মাটিগুলো পড়েছে তো এদিকে, ওই জন্যে আরও বিচ্ছিরি রকমের অবস্থা। তার উপরে জঙ্গল, মশা, তো সেই কারণেই এদিকে খুব একটা আসতাম না। তো এই দুদিন ধরে খরা পড়েছে জন্যে একটু শুকিয়েছে। তো ভাবলাম চলো আজকে একটু মা বেটা মিলে, কাজ যখন নেই এই সময়, তাহলে পেয়ারাগুলো একটু দেখে শুনে পারি। তো আমি দেখো হাতা পাচ্ছি না, তাও লাফিয়ে লাফিয়ে ডালগুলো ধরে ধরে পেয়ারা পাচ্ছি এই সাইডের। ওদিকটা হাতা পাওয়ার কোনো ব্যাপার নাই, গাছটা একেবারে পুরো হেলে গেছে, দিয়ে ডালগুলো কিন্তু মাটির সঙ্গে ঠেকে আছে, আর ওই নিচের ডালটাতেই পেয়ারা বেশি ছিল। তো যাই হোক, দেখো কতগুলো পরিমাণে পেয়ারা পেড়ে নিয়েছি। পেয়ারার সাইজটা খুব একটা বড় নয়, তবে হ্যাঁ বেশ ভালোই হয়েছে। বন্ধুরা আমাদের গাছের পেয়ারা, এই যে দেখো কতগুলো, এখানে প্রায় 500 গ্রাম মতো পেয়ারা হয়ে গেছে। দাঁড়াও সাইজগুলো দেখো, এই যে দেখো খুব বেশি বড় হয় না, এই যে দেখো প্রথম যখন ধরেছিল তখন এরকম বড় বড় সাইজের হতো, কিন্তু এখন দেখছি বড় হওয়ার অপেক্ষা করলে বড় হওয়ার আগেই পেকে যাচ্ছে, পেকে পোকা হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। আর কাঠবিড়ালিতে তো খাচ্ছেই, পাখিতে খাচ্ছে, ওগুলো উপরের গুলো তো পাচ্ছি না, ওরা উপরের গুলো খাক, আমরা নিচের গুলো খাই। তো যাই হোক, দু একদিন ধরে ভাবছি পারবো পারবো, কিন্তু মনেও থাকছে না, সময়ও ধীরে শুনে ধীরে সুস্থে অনেকগুলোই পারলাম। এগুলো এখন টুকটুক করে খাবো, ছোট ছোট এখন প্রচুর আছে। বাবা আসো। তো ঘুম থেকে উঠে টুটে, মানে দুপুরে ভাতটা খেয়ে দিয়ে শুকিয়ে গেলাম, ঘুম থেকে উঠে এই যে এই উঠে গেল জন্য আমি উঠে গেলাম, না স্যার আমি আরো ঘুমাতাম। তো কাজ পাচ্ছি না, ভাবলাম চ গিয়ে পেয়ারা পারি। তো এই তো পেয়ারা পেরে নিলাম, মানে গাছটা পুরো ভারেই উল্টে গেছে, তার মধ্যে গোড়ার ওখানে যে ভিত খোড়ার মাটিগুলো রাখা হয়েছিল, তো ওই জন্য গাছটা আরো মানে প্রেশার পরে হেলে গেছে উল্টো দিকে। তো যাই হোক, এই জায়গাটায় একটু বসলে যে আরাম পাওয়া যায়, এত সুন্দর হাওয়া আসে, কিন্তু খুব রোদ হয়। এই বিকাল হয়েছে এখন 3:30 মতো বাজে, ওই জন্য এখন একটু ছাওয়া পড়েছে। তো যাই হোক চলো, এগুলো রাখি, কয়েকটা আবার ফেলে দিলাম, মানে ডালেই ধরেছিল ওগুলো, একদম পোকা হয়ে যাবে, টল টল টলকট করছে, হাত দিয়েছি তো জল বেরোচ্ছে সাইড দিয়ে, ওই জন্য 4-5টা পেয়ারা ফেলে দিলাম। তো যাই হোক, এগুলো ওইদিকে বাচ্চা কাচ্চাগুলো অনেকেই খেলতে আসে, তো তাদেরকেও দিব, গাছের ফল সবাইকেই দিয়ে খেতে হয়। তো যাই হোক চলো, এখন কিছু কাজ আছে বিকালের, সেগুলো করে নিই, ভাজা ফিসা করতে আছে, দুপুরে খাওয়ার বাসন কোসন সবই পড়ে আছে। পাপা ও রোদে যায় না, চলো ঠিক আছে চলো সঙ্গে থাকো। হ্যাঁ,
দেখো পাকা বুড়োর কাণ্ড দেখো, বলছিলাম না পিকলু এখন বুঝতে শিখেছে। হ্যাঁ সত্যি ও অনেকটা বুঝদার হয়ে গেছে। ও বোঝে কখন বাবা মায়ের শরীর ভালো থাকে, কখন ভালো থাকে না, তাদেরকে সাহায্য করতে হবে, এই জিনিসগুলো বোঝে, তাদের সঙ্গে টাইম কাটাতে হবে। তো সেই কারণে আমরাও ওকে কিন্তু যথেষ্ট পরিমাণে সময় দিই। ওর বাবা হয়তো পারে না, কিন্তু আমি চেষ্টা করি ওর ছোটবেলাটা আরও সুন্দর, মধুময়, স্মৃতিময় করে তুলতে। তো যাই হোক, বিকালের সমস্ত কাজকর্ম, বাসন টাসন মাজা ঘষা, ঘরবাড়ি ঝাড়ঝুড় দেওয়া, বিছানা ঝাড়া, জামাকাপড় তোলা, সমস্ত কাজ করে পিকলুকে একটু খাইয়ে দিলাম। খাইয়ে দাইয়ে হাত মুখ ধুয়ে দেখো পাগলাটাকে আজকে আমি একটু কাজল পরিয়ে দিয়েছি। আস্তে আস্তে যত বড় হচ্ছে, কেন জানি না ওর ছোটবেলার সেই কেয়ারগুলো হারিয়ে যাচ্ছে, মানে করতে চায় সময় হয় না। ও এখন বুঝতে শিখেছে, মাঝে মাঝে বলে আমার এগুলো ভালো লাগে না, আমি কি ছোট, মানে এরকম পাকা পাকা কথাগুলো বলে। তো আজকে ওকে আমি জোর করে বসিয়ে কাজল পরিয়ে বড় একটা টিপ দিয়ে দিয়েছি। কি সুন্দর লাগে না মুখটা বলো তো, কাজল ছাড়া কি বাচ্চা কাচ্চাকে মানায়? তো তারপরে ভাবলাম যে না, মাথাটায় একটু তেল দিয়ে নিই। আগের দিন শ্যাম্পু করেছিলাম, তো মাথাটায় তেল দিয়ে ভালো করে একটু ছিরুনি করবো। প্রচণ্ড পরিমাণে জট হয়ে গেছে। আর এই চুলে জট লাগার সব থেকে মেন কয়েকটা কারণ হচ্ছে, যেহেতু চুলটা আমার অনেকটাই বড়, তার সাথে এই গরমের মধ্যে আর ইচ্ছা করে না যে চুল খুলে আঁচড়ায় দু ঘন্টা ধরে। আর তার মধ্যে ওই সাইডের চুলগুলো যখন বিরক্ত লাগে, সব কিছু একসঙ্গে জড়িয়ে পল্টে উপরে ক্লিপ মেরে দিই, যার কারণে এই এতটা পরিমাণে আমার চুলটায় জট লাগে। তার উপর আবার শ্যাম্পু করা চুল, ভাবো কি অবস্থা। তো পিকলু বললো যে মা আমি কি তোমাকে চিরুনি করে দেব, তুমি আমায় যেমন করে দাও। তাই আমি বলছি হ্যাঁ যদি পারিস তো দে, আমার তো ভালোই হয়, আমার তো এই যত্ন করার মতো আর কেউ নেই, এই জিনিসগুলো এখন আমি পাই না। হ্যাঁ পিকলুর বাবা মাঝে সাঝে মাথায় তেল টেল দিয়ে দেয়, তবে ও আমার এই বড়ো চুলগুলো না চিরুনি করে দিতে পারে না। আর ও যা জোরে জোরে চিরুনি করা আমার ভীষণ পরিমাণে লাগে, যার কারণে আমি করতে দিই না। তো দেখো পিকলু খালি কোনো রকম চিরুনি বোলাচ্ছে, মানে ছোট ছোট হাত দিয়ে আবার যখন জটগুলোর মধ্যে চিরুনি পাকিয়ে টানছে, আমার কিন্তু ভালোই জোরে ব্যথা লাগছে। তো যাই হোক, তারপর ওকে বললাম যে আমি করে নিচ্ছি, হয়েছে বাবা অনেক হেল্প করেছো আমাকে। তো তারপরে ওদিকে বাইরে দেখলো সব বন্ধুগুলো খেলতে বেরিয়েছে, তো আমি বললাম যে খেলতে যাবি নাকি, যা তাহলে একটুখানি খেলে নাও, নিয়ে আবার বিকালে পড়তে বসবে। তো ওকে খেলতে পাঠিয়েছি, আমি কি আর চুপচাপ বসে থাকতে পারি? তো সেই কারণে এখন উঠে পড়লাম, উঠে এখন আমি ভালো করে ঘুরে ঘুরে টুকটুক করে জটগুলো ছাড়াই আর ওর দিকে লক্ষ্য রাখি, কারণ ওকে আমি বলেছি রাস্তার দিকে যেন একদম না যাওয়া হয়। আর খুব চালাক জানো তো, ফুস করে কখন চলে যাবে টেরই পাবে না। তো সেই কারণে, তো যাই হোক চলো আমি ভালো করে এদিকে চিরুনি টিরুনিগুলো করে নিই, নিয়ে চুলটা ভালো করে বেনি করে নেবো। কতক্ষণে যে জট ছাড়বে আমার জানা নেই, আধ ঘন্টা তো আমার লাগবেই যা অবস্থা হয়ে আছে চুলের। আর তার মধ্যে এত পরিমাণে চুল উঠছে, মানে ভয়েই আরও আমার চিরুনি করতে ইচ্ছা করছে না। যাই হোক, বিকেলবেলাটা তো আমার বাইরে বসে বসে সময়টা একটু কাটালাম। তো তারপরেই এদিকে পড়ানোর সময় হয়ে গেল, ওরাও পড়তে চলে আসে। তো পিকলুকেও ডেকে নিয়ে এসে দুজনকে এদিকে দেখো পড়াতে বসে পড়েছিলাম। তো আমার পড়ানো এখন প্রায় শেষের দিকে, এখন প্রায় 7:30 মতো বাজে। তো যাই হোক, এই একে পড়ানো শুরু করে না আমার বিকেলবেলাটা বেশ ভালোভাবে কেটে যায় জানো তো, এই দুটো বাচ্চার সঙ্গে বকবক করতে করতে, হ্যাঁ ওদেরকে একটু বকা দেওয়া, নতুন নতুন জিনিস শেখানো, মানে মাঝে মাঝে মনে হয় যেন নিজের ছোটবেলাটায় ফিরে গেলাম। ছোটবেলায় তো নয়, যাই হোক বিয়ের আগে আমিও তো টিউশন পড়াতাম, বিয়ের আগেও তো সেই জিনিসগুলো যেন আমার আস্তে আস্তে মনে পড়ে যায়। আর বেশ ভালোও লাগে এই সময়টা ফালতু এই মোবাইল দেখে দেখে পার করার থেকে, এই বাচ্চাগুলোকে পড়াই। আর ও মানে টিউশন পড়ানো ধরে থেকে না পিকলুও দেখছি এখন পড়াশোনায় বেশ মন দিয়েছে, মানে কম্পিটিশন জিনিসটা ও এখন বুঝতে শিখেছে আস্তে আস্তে। তো সেই কারণেই ও বেশ মন দিয়ে পড়াশোনাটা করে। তো যাই হোক চলো ওদেরকে পড়িয়ে নিই আমি।
তো পরিয়ে টরিয়ে এদিকে দেখো, এর মধ্যেই পিকলুর বাবাও চলে আসে। আর এইদিকে কিন্তু বিকালবেলায় কিন্তু সিঁড়ির এই যে ধাপগুলো দেখছো একদম কিন্তু রেডি, কালকে সকাল হলেই এসে ঢালাই দিয়ে দেবে। তো আজকে একটা বিশেষ কাজ করা হচ্ছে, সেটা হচ্ছে ঢালাইয়ের আগে যে ওই ইলেকট্রিকের যে কাজগুলো করাতে হয়, যে পাইপ টাইপগুলো দিয়ে দেওয়া, সেই জিনিসগুলোই করছে। তো এদিকে দেখো পিকলুর বাবা এসে কিন্তু লাইট ফাইটগুলো আবার সেট করে দিচ্ছে। এই যে লাইটটা এখানকার বাইরের, ওটা মানে তারটা একটু লুজ হয়ে গেছিলো, তো সেটাই ঠিক করে দিচ্ছে, দিয়ে তারপরে এই ইলেকট্রিকের কাজগুলো কমপ্লিট করে দেবে। আমার তো আর কোনো কাজ নেই, রাতের বেলা শুধু একটু ভাত নামাবো তাহলেই হয়ে যাবে, তরকারিপাতি সমস্ত কিছুই আছে। তো যাই হোক, চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো সারাদিনের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে। আজকের মতো সবাইকে টাটা।